নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের একটি প্রপার্টি দেখাবো যেটি হিন্দুস্তান সুইটসের পাশে জ্যোতিষ রায় রোডে অবস্থিত। এই প্রপার্টি থেকে নিবালিপুর মেন রোডের ডিস্টেন্স 1 থেকে 1.5 মিনিট। এই প্রপার্টি সম্বন্ধে আরো অনেক কথা বলবো, কিন্তু তার আগে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, যার ফলে আমরা যখন নতুন প্রপার্টির ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমরা এখন জ্যোতিষ রায় রোডে দাঁড়িয়ে আছি এবং এরপরে আমরা আপনাদের এই প্রপার্টিটি দেখাবো। প্রপার্টিটি দেখানোর আগে আরেকবার বলে দিই, প্লিজ আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমরা প্রপার্টির দিকে এগোচ্ছি। এই প্রপার্টিতে সেকেন্ড ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোর অ্যাভেলেবেল আছে। প্রপার্টিটি এখন আন্ডার কনস্ট্রাকশন আছে, কিন্তু 3 থেকে 4 মাসের মধ্যে হ্যান্ড ওভার হয়ে যাবে। সেকেন্ড ফ্লোরে আছে 3 BHK, যেটা হচ্ছে 1100 স্কোয়ার ফিট, যেটার মধ্যে আছে দুটো ব্যালকনি, একটা কিচেন, একটা হল, দুটো টয়লেট, দুটো ওয়ার্পডোর। ব্যালকনি সাউথ ফেসিং আর নর্থ ফেসিং, যেটার দাম হচ্ছে 50 লাখ টাকা। আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাটটি স্ট্রেট 3। গ্রাউন্ড ফ্লোরটি 2 BHK, সেটি 31 লাখ টাকা, তবে গ্রাউন্ড ফ্লোর থেকে 4 ফুট আপলিফ্ট করা আছে, সো মনেই হবে না যে ওটি গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত, এবং ওটার স্কোয়ার ফিট হচ্ছে 700। পরবর্তীকালে কনস্ট্রাকশনটি এগোলে আমরা আবার ভিডিও নিয়ে আসব, কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট বুকিং সবসময় অ্যাভেলেবেল। ততদিনে যদি বুকিং হয়ে যায় তো আমরা ফার্দার কোনো ভিডিও আনতে পারবো না। নিউয়ালিপুর মতো লোকেশনে 3 BHK ফ্ল্যাটের স্টার্টিং রেঞ্জই হচ্ছে 75 থেকে 80 লাখ, যেখানে আপনারা এই 3 BHK ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন 50 লাখ টাকায়। বুঝতেই পাচ্ছেন প্রাইম লোকেশনে এই ফ্ল্যাটটি অবস্থিত, যেখান থেকে সব কিছু অ্যাভেলেবেল, একদম নিউ কনস্ট্রাকশন প্রপার্টি এটা। আবারও মনে করে দিই, সেকেন্ড ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোর অ্যাভেলেবেল। যদি ফার্দার কোনো ইনফরমেশনের দরকার হয় তাহলে আমাদের দেওয়া ফোন নাম্বারে কল করে নেবেন।